সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমাজকর্ম প্রথম পত্রের চতুর্থ অধ্যায়ের পার্ট দুই সম্পর্কে আমরা তোমাদের সামনে আমি আলোচনা করব। চতুর্থ অধ্যায়ের আমাদের ক্লাস টাইটেল হচ্ছে রিলেশনশিপ বিটুইন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে সম্পর্ক, সমাজকল্যাণ এবং সমাজকর্মের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান রয়েছে। কারণ হচ্ছে যে সৃষ্টির উষা লগ্ন থেকে মানুষ যেমন ধীরে ধীরে সামাজিক জীব হিসাবে নিজেদেরকে পরিচিত করে সুনির্দিষ্ট একটি গণ্ডির মধ্যে বসবাস করা শুরু করেছে, মানুষ যখন তার নিজস্ব প্রয়োজন, তার দর্শন, মূল্যবোধ, বিশ্বাস, আস্থা, পরস্পরের উপরে নির্ভরশীলতার বিষয়টি লক্ষ্য করেছে, তখন কিন্তু মানুষ একত্রে বসবাস করে সমাজ নামক একটি সংগঠনের জন্ম দিয়েছে। এই সমাজ নামক সংগঠনটি জন্মগ্রহণ করার পরপরই মানুষ সজাগ এবং সচেতন হয়েছে। ধীরে 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 মানুষ আধুনিক এবং আধুনিকতর জীবনযাপনের ক্ষেত্রে অগ্রসর হয়েছে। নয়া আবিষ্কার, আবিষ্কারক, ধর্ম, দর্শন, ঐতিহ্য, বিভিন্ন প্রেক্ষাপটে সমাজকর্ম এবং সমাজকল্যাণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভূমিকা রেখেছে। আমরা আজকে আলোচনা করব সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে কী কী সম্পর্ক বিদ্যমান রয়েছে। আমরা আলোচনার প্রথমেই বলব যে উৎস এবং উৎপত্তিগত দিক থেকে দুটি বিষয়ের ভিতরে সম্পর্ক বিদ্যমান রয়েছে। কীভাবে উৎস এবং উৎপত্তিগত দিক থেকে দুইয়ের ভিতরে সম্পর্ক বিদ্যমান রয়েছে, বিষয়টি হচ্ছে এরকম যে সমাজ সংগঠিত হওয়ার পরে মানুষ যখন সমাজে বসবাস সৃষ্টি হয়েছে, বসবাস করার সুযোগ পেয়েছে, তখন কিন্তু মানুষের কল্যাণের বিষয়টি সকলের নজরে এসেছে। মানুষের চাহিদা মিটিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য একটি উপায় মানুষ খুঁজে বের করেছে। আমরা ঐতিহ্যগত সূচনা ধারণা এবং কাল বাদ দিয়ে আধুনিক কালে যদি আসি, আমরা যদি শিল্প বিপ্লব থেকেও শুরু করি, শিল্প বিপ্লবের আগে সমাজকল্যাণ কর্মসূচি ছিল ব্যক্তিগত পর্যায়ে, মূলত অপেশাদার স্বেচ্ছাসেবামূলক একটি কর্মকাণ্ড। এখানে মানুষের সেবা কর্মকাণ্ড, সহযোগিতা, বদান্যতা ইত্যাদি সরাসরি দানের মধ্যে নিহিত ছিল। কিন্তু শিল্প বিপ্লবের পরে মানুষের জীবন, মানুষের আচরণ, মানুষের সামাজিক সমস্যা, মানুষের চাহিদা বহুরূপে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়, এই পরিবর্তনের ফলে সমাজ ব্যবস্থায় বিশাল আকারে পরিবর্তন সাধিত হয়। এই পরিবর্তন সাধিত হওয়ার ফলে সমাজকল্যাণের আধুনিক রূপ থেকে আধুনিক সমাজকর্মের সূত্রপাত হয়। কাজেই উৎস এবং উৎপত্তিগত দিক থেকে সমাজকল্যাণ এবং সমাজকর্মের ভিতরে সম্পর্ক বিদ্যমান রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড। সমাজকল্যাণের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, সেটা অপ্রাতিষ্ঠানিক হোক, ব্যক্তিগত হোক, স্বেচ্ছাসেবী হোক আর অপেশাদারমূলক ধারণা হোক, মানুষকে কেন্দ্র করে মানুষের সেবা ও উন্নয়ন নিশ্চিত করা। এবং আধুনিক সমাজকর্মেও প্রাতিষ্ঠানিক পদ্ধতিগত বৈজ্ঞানিক দক্ষতা, বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োগ করে সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিশ্চিত করা হচ্ছে আধুনিক সমাজকর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য এবং দর্শনও বটে। কাজে সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিক থেকে সমাজকল্যাণ এবং সমাজকর্মের ভিতরে সম্পর্ক বিদ্যমান থাকতে আমরা দেখি। তৃতীয়টি হচ্ছে ব্যক্তি, দল ও সমষ্টির পরিবর্তন করার ক্ষেত্রে। এখন যদি সমাজ ব্যবস্থাকে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করি, তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে ব্যক্তির সমষ্টি হচ্ছে দল, দলের সমষ্টি হচ্ছে সমাজ। ব্যক্তি, দল এবং সমাজ এই তিনটি বিষয়ের আবর্তেই মানুষের জীবন পরিচালিত হয়
এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ড পরিলক্ষিত হয়। কাজেই ব্যক্তি দল ও সমষ্টির পরিবর্তনের ক্ষেত্রে বাঞ্ছিত পরিবর্তন আনা, বাঞ্ছিত পরিবর্তনের ক্ষেত্রে লক্ষ্য করা, পরিকল্পনা করা এবং সর্বোপরি দর্শন হিসেবে মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে ব্যক্তি দল ও সমষ্টির যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে সেই পরিবর্তনের প্রত্যেকটি ধাপে সমাজ কল্যাণ এবং সমাজকর্ম ভূমিকা রাখে। কাজেই ব্যক্তি দল ও সমষ্টি পরিবর্তন করার ক্ষেত্রে সমাজ কল্যাণ এবং সমাজকর্মের ভিতরে সম্পর্ক বিদ্যমান থাকতে দেখা যায়। চতুর্থ বিষয়টি হচ্ছে কার্যক্রমগত ঐক্যতা লক্ষণীয়। কার্যক্রমগত ঐক্যতা লক্ষণীয় বিষয়টি হচ্ছে কার্যক্রম বলতে সমাজকর্ম এবং সমাজ কল্যাণ কী কী কার্যক্রম করে থাকে, কী কী সামাজিক ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ সমাজকর্মের কার্যাবলী এবং সমাজ কল্যাণের কার্যাবলী কী কী, এই কার্যাবলীগত দিক থেকে আমরা ঐক্যতা লক্ষ্য করি। যেমন ব্যক্তির উন্নয়ন সাধন করা, দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা করা, সার্বিক কল্যাণ নিশ্চিত করা, মানুষের ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা, মূল মানবিক চাহিদা পূরণ করার ক্ষেত্রে সহযোগিতা করা, তাদের সম্পদের সৎ ব্যবহার করা, তাহলে এইগুলো হচ্ছে একটি বিষয়ের যে কার্যক্রম, অর্থাৎ সমাজ কল্যাণ এবং সমাজকর্ম দুটি বিষয়ের কার্যক্রমগত দিক থেকে যে ঐক্যতা আমরা লক্ষ্য করি তা বিশেষ করে এই কার্যক্রমগুলো পরিচালনা, প্রণয়ন, বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র পদ্ধতিগত একটি পরিবর্তন লক্ষ্য করি। একটি হচ্ছে পেশাদার প্রক্রিয়ায় বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতার মধ্য দিয়ে সেই কাজটি সুচারুরূপে সম্পন্ন করা। আরেকটি বিষয় হচ্ছে যে ব্যক্তিগত পর্যায়ে অপ্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তি, সমাজ এবং সর্বোপরি রাষ্ট্রের উন্নয়নে কাজ করা, রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখা। কাজেই সমাজকর্ম এবং সমাজকল্যাণের মধ্যে লক্ষ্য, উদ্দেশ্য, দর্শন এবং কার্যক্রম বা কার্যাবলীর মধ্য হতে একটা ঐক্যতা লক্ষ্য করা যায়। দর্শনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আমরা সংক্ষেপে যদি সমাজকল্যাণের দর্শনের কথা বলি তাহলে তার মূল দর্শন হচ্ছে তিনটি। একটা হচ্ছে প্রতিকার করা, প্রতিরোধ করা, আরেকটি হচ্ছে উন্নয়ন করা। ব্যক্তির জীবনে এই তিনটি বিষয়ের অনুশীলনই হচ্ছে তার উন্নয়নের চাবিকাঠি। কোনো বিষয়ের প্রতিকার করা, প্রতিরোধ করা, সর্বোপরি উন্নয়ন করা। এবং সমাজকর্মের দর্শনও মোটামুটি প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নকে কেন্দ্র করে নিয়ে, তাহলে মানুষকে কেন্দ্র করে প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়ন এবং ওই দুইটি বিষয়ের দর্শনগত বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি, যেখানে প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়ন বিষয়টি একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত হয়। কাজেই সমাজ কল্যাণ এবং সমাজকর্মের মধ্যে দর্শনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সর্বোপরি আমরা বলতে পারি যে বিজ্ঞান ভিত্তিক সামঞ্জস্যতা, আসলে আধুনিককালে সমাজ কল্যাণের যে সেবা, লক্ষ্য, দর্শন তা সনাতন সমাজ কল্যাণের সেই স্বেচ্ছামূলক ব্যবস্থা হতে বেরিয়ে এসে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তাদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং সর্বোপরি অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিজ্ঞানভিত্তিক সামঞ্জস্যতা অর্জনে ভূমিকা রেখে থাকে। এবং সমাজকর্মের ক্ষেত্রেও আমরা বিভিন্ন পদ্ধতি, দর্শন, প্রয়োগ, পরিকল্পনা, কর্মসূচি ইত্যাদি বাস্তবায়নের ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক যে দক্ষতা দেখি তা সামঞ্জস্য বিধানের চেষ্টা করা হয়। কাজেই সমাজ কল্যাণ এবং সমাজকর্মের মধ্যে মানুষের কল্যাণ নিশ্চিতকল্পে বিজ্ঞানভিত্তিক সামঞ্জস্যতা লক্ষ্য করা যায়। সুতরাং আমরা সমাজ কল্যাণ ও সমাজকর্মের মধ্যে এই বিশেষ পার্থক্যগুলো, এই সম্পর্কগুলো লক্ষ্য করি। সর্বোপরি আমরা একটা বিষয়ের উপরে নিশ্চিত হতে পারি যে মানব কল্যাণের জন্য, মানব সেবা এবং মানব কল্যাণের বিষয়টি নিশ্চিত করার জন্য যে যে বিষয়টি লক্ষণীয়, যে যে উন্নয়ন পরিকল্পনা, কার্যসূচি, কর্মসূচি
নীতি, দর্শন ও মূল্যবোধ প্রয়োজন, তা দুটি বিষয়ের ভিতরে লক্ষ্য করা যায়। এবং এই দুটি বিষয়ের লক্ষ্যগত দিক থেকে আমরা মনে করি সমাজ কল্যাণ এবং সমাজকর্ম হচ্ছে পরস্পর পরস্পরের প্রতি পারস্পরিকভাবে এমনভাবে জড়িত, একটি ছাড়া অপরটি পরিপূরক ভূমিকা রাখতে সম্মত সক্ষম হয় না। সুতরাং আলোচনার শেষে আমরা বলতে পারি সমাজ কল্যাণ এবং সমাজকর্মের মধ্যে সম্পর্ক নিবিড়ভাবে বিদ্যমান রয়েছে। আমি বিষয়টি এই সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করলাম, তোমরা এটা বিস্তারিতভাবে অনুশীলন করবে। আমি এই পর্যন্ত রেখে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।